এবার র‍্যাবের জালে ধরা পড়লো মাদক সম্রাট চান মিয়া। র‍্যাবের বিশেষ অভিযানে 2 কোটি টাকার ইয়াবা সহ চান মিয়া ও তার সহযোগী ইসকেন্দার হোসেন বাপ্পীকে গ্রেফতার করে র‍্যাব। আনোয়ারা উপজেলা বটতলী শাহ মোহসেন আউলিয়া মাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাব-7 সিনিয়র সহকারী পরিচালক নুরুল আফসার। একটি প্রাইভেট কারে মাদক নিয়ে যাবার সময় র‍্যাবের চেকপোস্ট দেখে দ্রুত গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে চট্টগ্রাম পটিয়া উপজেলার এই 2 মাদক ব্যবসায়ী। তবে পালাতে ব্যর্থ হয়ে র‍্যাবের হাতে ধরা পড়ে তারা। এই সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার থেকে 64,700 পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব। র‍্যাব জানায় মাদক সম্রাট চান মিয়া ও তার সহযোগী বাপ্পী দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগর, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রি করে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় 2 কোটি টাকা। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।